নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি সিংহ রাশির দু সাল কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমি আজকে বিস্তারিতভাবে ভিডিওতে বলবো এবং এই ভিডিওর শেষে আমি সিংহ রাশির জন্য একটি স্পেশাল টিপস দিব যাতে এই রাশির জাতক ও জাতিকারা কোনো কাজে সহজেই সাকসেসফুল লাভ করতে পারে তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আমার চ্যানেলে সদস্য হয়ে যান এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন কারণ অল না করলে আপনারা আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পাবেন না সো তাই আপনারা অবশ্যই অল করে দিন আর যদি আমার ভিডিওটা দেখার পর আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো কোয়ারিস থাকে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই প্রশ্ন করতে পারেন তো আসুন শুরু করি সিংহ রাশি সিংহ রাশির দু সাল কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা সিংহ রাশি দু হাজার কুড়ি সাল ভালো যেতে চলেছে কি কী দিক থেকে ভালো সেটাই বলছি বছরের শুরুতে সিংহ রাশির জাতক ও জাতিকারা কোনো বিবাহের ক্ষেত্রে আপনারা এগোতে পারেন আমি কিন্তু প্রেমের ক্ষেত্রে বলছি না বিবাহর ক্ষেত্রে বলছি কারণ এবছরের প্রেমের ক্ষেত্রে একটু বাধা নিষেধ আছে মানে প্রেম সাকসেসফুল লাভ করতে পারবে না কিন্তু বিবাহ সাকসেসফুল হানড্রেড পারসেন্ট লাভ করবে এবার আসা যাক আপনাদের আর্থিক অবস্থা হ্যাঁ বন্ধুরা সিংহরাশির জাতক ও জাতিকারা আপনারা যারা চাকরি করছেন তাদের চাকরির পদোন্নতি হতে পারে যারা ব্যবসা করছেন সেখানে ব্যবসার নতুনভাবে আপনারা সেই ব্যবসাকে পরিকাঠামো তৈরি করতে পারেন মানে নতুন কোনো ব্যবসা ওই ব্যবসার সাথে আর একটা কোনো ব্যবসা শুরু করতে পারেন যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তারা মার্চ মাসের পরে শুরু করবেন এরপরে আসছি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে এই রাশির জাতক ও জাতিকাদের সারা বছরই শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে টুকটাক জ্বর জ্বালা তো হতেই পারে ওটা বড় কথা নয় তবে আমি একটা কথা বলে দিই এই বছর আপনাদের গুরুজন ব্যক্তি যারা আছেন তাদেরকে নিয়ে একটু আপনাদেরকে ট্রাভেলে থাকতে হতে পারে এরপরে আসছি আপনাদের শিক্ষা যারা নিচু ক্লাসে পড়ছেন তাদের একটু রেজাল্ট আশানুরূপ হবে না তবে যারা উচ্চশিক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে রেজাল্ট অনেকখানি ভালো হবে এবার আসি আপনাদের দাম্পত্য জীবন যারা অলরেডি বিবাহ করে ফেলেছেন তাদের দাম্পত্য জীবন ভালো হবে যদি আপনাদের কোনো মামলা মোকদ্দমা চলে সেক্ষেত্রে আপনারা মাথা ঠান্ডা করে সেই মামলা মোকদ্দমা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনারা এ বছরের শেষের দিকে কোনো জায়গা বা জমি কিনতে পারেন বা বাড়ি বা গাড়ি এইসব কেনার যোগ আছে তবে আমি এই ভিডিওতে যতগুলো কথা বললাম সেটা একটা সার্বিক নির্ণয় প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা হয় প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা আলাদা তাই সবারটা একদম হুবহু না মিললেও মোটামুটিভাবে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মিলে যাওয়ার সম্ভাবনা প্রবল এবার আসছি আমি যে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য সিংহ রাশির জন্য দিব যাতে এই এইসব রাশির জাতক ও জাতিকারা কোনো কাজে যাওয়ার সময় কোনো ইন্টারভিউ যেতে গেলে বা কোনো শুভ কাজে যেতে গেলে সাকসেসফুল হান্ড্রেড পারসেন্ট লাভ করতে পারেন আপনারা কি করবেন কোনো শুভ কাজে যাওয়ার সময় আপনারা আপনাদের সকালবেলা স্নান করে শুভ কাজে যাবেন যাওয়ার আগে একটি চন্দনের টিকা আপনাদের কপালে অবশ্যই লাগাবেন এবং আপনারা বাজারে ময়ূরের পালক পাবেন সেই ময়ূরের পালকটিকে ছোট করে কেটে যাতে চোখটা পুরো বোঝা যায় ওই রকম ময়ূরের পালক আপনার মানি বা পার্সে রাখবেন রেখে আপনি আপনার কাজে যাবেন তাতে আপনি হানড্রেড পারসেন্ট সফলতা লাভ করতে পারবেন আমি যে কথাটি বললাম সেটি খুব দামি কথা অতএব আপনারা এই কাজটি অবশ্যই করুন আপনারা সাকসেসফুল অবশ্যই হবেন যদি আমার ভিডিওটা আপনাদেরকে এতটুকু হেল্প করে থাকে তো একটা লাইক অবশ্যই করে যাবেন যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই তো আজকের মতো এ পর্যন্তই আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করে দিন এবং আমার চ্যানেলের সদস্য হয়ে যান আজকে মতো এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার ধন্যবাদ